অবশেষে স্বস্তির খবর দিল বাংলাদেশ, যার সঙ্গে যুক্ত আছে ভারত। তবে তার জন্য এখন আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। জানাবো বিস্তারিত খবর, তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদেরই পাশে। তীব্র গরম এবং ভয়াবহ লোডশেডিংয়ের নাজেহাল বাংলাদেশের অবস্থা, এবং এই পরিস্থিতির উপর অনেকটা আগুনে ঘি ঢালার মতন কাজ করেছে বাংলাদেশের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রাতা বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়াটা। পায়রাতা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কিন্তু 1320 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র, এবং এই ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যে এই বিদ্যুৎ কেন্দ্রটা বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু বাংলাদেশের জাতীয় গ্রিডে আরও 1320 মেগাওয়াটের একটা ঘাটতি তৈরি হয়েছে। ফলে আগে যেখানে ঢাকাতে 3-4 ঘন্টা লোডশেডিং হতো, সেখানে কিন্তু বর্তমানে লোডশেডিং হচ্ছে 6-7 ঘন্টার, যেটা ঢাকা শহর হিসেবে কিন্তু অনেক বেশি। আর গ্রামগঞ্জের কথা না হলে নাই বললাম, কারণ সেখানে তো আর বিদ্যুৎ যায় না, সেখানে বিদ্যুৎ আসে। তো পরিস্থিতি যখন এমন খারাপ, তখন এই পরিস্থিতিকে সামাল দিতে কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ একটা নতুন পরিকল্পনা তৈরি করেছে, এবং সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশের জাতীয় গ্রিডে আরও নতুন করে 1-1500 মেগাওয়াটের নতুন বিদ্যুৎ যুক্ত করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কীভাবে নতুন বিদ্যুৎ যুক্ত করা হবে এবং কোথা থেকে যুক্ত করা হবে। তো পরিকল্পনা অনুযায়ী কিন্তু তেল এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা আরও 500-600 মেগাওয়াট বৃদ্ধি করা হবে। বর্তমানে কিন্তু রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে রয়েছে, এবং পরিকল্পনা অনুযায়ী এই প্রথম ইউনিটকে সম্পূর্ণ ক্ষমতায় চালিয়ে 600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। বর্তমানে যেখানে এই প্রথম ইউনিটটা 400 মেগাওয়াটের কম বিদ্যুৎ উৎপাদন করছে। তাছাড়া বাংলাদেশ আদানি গ্রুপের কাছ থেকে, ভারতের আদানি গ্রুপের কাছ থেকে যে বিদ্যুৎ আমদানি করে, সেই বিদ্যুতের পরিমাণ আরও 300 মেগাওয়াট বাড়িয়ে 1050 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। অন্যদিকে আরও পরিকল্পনা রয়েছে যে বাঁশখালীতে যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, তার উৎপাদন ক্ষমতা আরও 200 মেগাওয়াট বাড়িয়ে দেওয়া হবে। এভাবে বাংলাদেশের জাতীয় গ্রিডে আরও নতুন করে 1-1500 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা হবে। অর্থাৎ নতুন যে 1-1500 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা হচ্ছে, তার বেশিরভাগটাই কিন্তু হচ্ছে ভারতের কাছ থেকে আমদানি করা বিদ্যুৎ। ফলে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের এই পরিকল্পনা বাংলাদেশের জন্য যত না সুফল বয়ে আনবে, তার থেকে বেশি কিন্তু সুফল বয়ে আনবে ভারতের জন্য। তাছাড়া কিন্তু এও বলা হচ্ছে যে এই মাসের শেষের দিকে কিন্তু বাংলাদেশের অন্যতম একটা বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রাতা বিদ্যুৎ কেন্দ্র আবার পূর্ণ ক্ষমতায় উৎপাদনে চলে আসবে। পায়রাসেলের মহাপরিচালক হুসাইন বলেছেন যে 13-22 জুন তাদের নতুন কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, এবং বাংলাদেশে যে সকল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোতে যেন নিরবচ্ছিন্ন কয়লা সরবরাহ করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। ফলে আশা করা হচ্ছে যে এই মাসের 23 তারিখের পরই বাংলাদেশে বিদ্যুতের পরিস্থিতি আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি এখানে ছিল, আসসালামু আলাইকুম।